স্যার ভালো আছেন? বলছি হেলমেটটা কোথায় স্যার? ছবি তুলবি আমার ছবি একটু ডিলিট করে দাও প্লিজ। আপনি হাত হাত লাগাতে পারেন। সো হে গাইস, ইটস নট দ্য ডিস অফ দ্য শো গাইস। এখন বাজে হচ্ছে রাত্রি 2:00। তো গাইস, আমি রাত্রি 2:00 সময় শুট করছি, তার কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি ভিডিওটা ক্লোজ করিনি, ওটা ওরকমই চলছে কন্টিনিউতে। তো গাইস, আমি ভাবলাম পরে সিনটা যখন দেখাবো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। অ্যাকচুয়ালি গাইস, তোমরা স্টার্টিংয়ে যেরকম দেখলে, আমি একজন পুলিশের সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিলো কি না সে হেলমেট পরেনি। তো গাইস, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবো, ভিডিওটা এখন সেই শুনতে দেখবে। আর একটা কথাই বলবো, আমি ভেবেছিলাম তার মুখটা রিভিল করবো না, বাট গাইস একটা কথা বললে কি বলো তো, আজকে যদি আমি এরকম লুকিয়ে যাই না, এরপর আর অনেকেই করবে। যখন নিয়ম সবার জন্য হয়েছে তখন সবার জন্যই হোক, আর যে রুলস ব্রেক করবে এইভাবেই রিভেঞ্জ নিতে হবে গাইস। তো আমি তো হেলমেট পরি, তোমরাও পরো, আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো, যাও। তো অলেক গাইস, আমি বেরিয়ে গেলাম এখন এই ঘাট থেকে, আর আজকে তোমাদেরকে এটাই দেখাতে এসেছিলাম, আই লাভ চিনসুরা গাইস, সিটি অফ জয়। তো আমিও ভালোবাসি আমার শহরকে, আর তোমরাও জানি তোমরাও তোমাদের শহরকে ভালোবাসো। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করবে। এতটাই গরম পড়ে গেছে, দেখো ফুল স্লিপ পড়ে গাড়ি চালানোই যাচ্ছে না, আমি তো ঘেমে গেছি। একটা নন এভিএ সাইডের কাছে কোনো ব্যাপারই না এরকমভাবে ড্রাইভ করা, কিন্তু হ্যাঁ, একবার তুমি যদি এবিএসে হ্যাবিচুয়েট হয়ে যাও তখন তুমি নন এবিএস বাইক চালাতে দুবার ভাববে। তো যখনই আমি রাইড করি র‍্যাম্পে, তো সবার প্রথম আমি একটা জিনিসই মাথায় রাখি, ব্রেকটা সবসময় ঠিকঠাক রাখতে, কারণ নন এবিএস হলেও ব্রেক পয়েন্ট আর ডিস্ক যদি সবসময় ঠিক থাকে, তুমি যেখানেই ব্রেক মারবে তোমার একটা আইডিয়া থেকে যাবে সেই ক্যাপাসিটিতে ব্রেকটা ধরে যাবে। ও হো, লোকটাকে জিজ্ঞেস করবো হেলমেট কোথায় বল, জিজ্ঞেস করবো স্যার, ভালো আছেন? স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি হেলমেটটা কোথায় স্যার? ডিপ্রেসড হেলমেটটা পরবেন স্যার, হেলমেটটা পরে রাইড করুন। ওকে, থ্যাংক ইউ। রুকো যারা, সবর কর। ছবি না, আমাদের রেকর্ডিং হচ্ছে ভিডিওতে, ভিডিওতে রেকর্ডিং হচ্ছে বললাম, ভিডিওতে রেকর্ডিং হচ্ছে স্যার। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার। বলুন স্যার, ছবি তুলবি? দেখুন আমি বলেছি আমাদের চ্যানেল, আমার ছবিটা একটু ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, রিকোয়েস্ট করছি শুনুন, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, সারা দিন কালকে সারা দিন সারা রাত ইয়ে করিনি, ডিলিট করে দেবো, আমি বলেছি ডিলিট করে দেবো, আমি ডিলিট করে দেবো বলছি তো, ডু ইট প্লিজ, ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, আপনি হাত হাত লাগাতে পারেন প্লিজ ভাই। এটা তো ভাই ন্যায্য, সাধারণ মানুষকে ধরলে ওরা ছাড়ে না, টাকা নিয়ে ছাড়ে, তো আমি বা কেন ছাড়বো? মানে এটা ঠিক না। তো তুমি যদি একটা পুলিশ হেলমেট পরবে না, তো তোমাকে আমরা চেষ্টা করবো না। সো গাইস, দেখতেই পেলে কি হলো, একটু আগে একটা পুলিশ অফিসার সে যাচ্ছিল, আমরা তাকে বললাম যে আপনি হেলমেট কেন পরেননি, তো আই থিঙ্ক সে ড্রাং ছিল কিনা জানি না, বাট ডিপ্রেশনে ছিল, তার কথা শুনে যা মনে হলো দু তিন দিন ঘুম হয়নি। বাট তোমরা কি বলবে গাইস, এটা কি ঠিক? তো গাইস, তোমরা একবার কমেন্ট করবে, অ্যাকচুয়ালি আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম,
আর ওখানে ওই পুলিশ যে অফিসার ছিল সে কিন্তু দেখতেই পেলে ডাইরেক্ট আমার ফোন থেকে মানে ফোনটা হেলমেট থেকে খুলে নিল। এটা কিন্তু গাইস কোনো রাইট নেই, আমি ক্যাপচার করেছি জাস্ট বিকজ। গাইস তোমরা একটা কথা ভেবে দেখো, আজকে আমরা যখন হেলমেট পরি না আমাদেরকে পুলিশ অফিসার ধরে ফাইন কাটে, তাহলে আমরা যদি বলি আমরা তো ফাইন কাটতে পারবো না, আমরা দেখালাম। আজকে তুমি বলবে তোমার তোমার ভিডিওটা আমি ডিলিট করে দেবো, তুমি কখনোই এক্সপোজ হবে না। তাহলে দেখো গাইস বেরিয়েছিলাম আজকে কি কন্টেন্টের জন্য আর কি কন্টেন্ট আজকে তৈরি হয়ে গেল। 3:28 AM সো গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি গাইস পুরো ভিডিওটা দেখতে পেলে এবং পুরো ভিডিওটায় আমি ভেবেছিলাম যে পুলিশ অফিসার ছিল তার মুখটা ব্লার করে দেবো, ইচ্ছা করে দিলাম না। তার কারণ গাইস আমি পরে নোটিস করলাম এখন ভিডিওতে তার গাড়ির দুদিকে নাম্বার প্লেট ছিল না, উইদাউট হেলমেটে ছিল আর সে কিন্তু ড্রাঙ্ক ছিল। পুরো ভিডিওটা তারপরে ভিডিওটা কেন আমি দিতে পারলাম না তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি তো সেই আমার ফোনটা আমি তো তোমরা জানো আমি হেলমেটের মধ্যে মাউন্ট করে ফোনটা লাগিয়ে ভিডিও বানাই, তো এক্সট্রা কোনো সেট আপ নেই। সে ডাইরেক্ট হাত দিয়ে আমার ফোনটা খুলে দিয়েছিল এবং আমাকে সে বলেছিল যে আমি যেন ভিডিও ডিলিট করে দিই। আমি কোনো রকমই ভিডিও ক্লিপটা বাঁচিয়ে রেখেছিলাম, তো তারপরে আর ভিডিও বানাইনি, কারণ তারপরে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। সে কখনোই মানে কি বলবো, সে আমাকে বারবার রিকোয়েস্ট করছে, হাম্বল রিকোয়েস্ট করছে যে আপনি আমার ভিডিওটা রিমুভ করে দিন, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তো মানলাম, তুমি যদি ডিপ্রেশনে থাকো তাহলে তুমি কেন কাজ করতে এসছো? তুমি একটা পুলিশ, তোমাকে ডিপ্রেশনে থাকলে হবে না, আর ডিপ্রেশনে থাকলে রাইডও করতে হবে না। তো আজকে চাইলে ভিডিওটা আমি হ্যাড করে দিতাম, বাট এরকম রাস্তাঘাটে হয়তো অনেকেই ঘুরে পারে এইভাবে পুলিশ অফিসার র্যাঙ্কে। তো আমি চাই যদি বড়ো কোনো ভাবে পুলিশ অফিসার দেখে থাকে ভিডিওটা, তো স্যার প্লিজ একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের যারা কাজ করছে তাদেরকে একটু দেখুন মেম্বারদের, আর পাবলিক তোমরাও প্লিজ হেলমেট পরো। কারণ একটা কথা আমি বারবার বলবো, প্রত্যেক পুলিশ অফিসার সমান না, আমি অনেক পুলিশ অফিসার দেখেছি যারা খুব ভালো হয় আর অনেস্ট হয়। ও একটাই কথা বলবো গাইজ, হেলমেট পরো আর সেফ রাইড করো। আর গাইজ দেখা হবে ভিডিওটা, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, আমি চাই এর কাছে অব্দি ভিডিওটা চলে যাক। তো গাইজ দেখা হবে তোমাদের সাথে অনেক ভিডিওতে, ততক্ষণ যেন স্টে সেফ, স্টে হোম, গুড ডে, লাভ ইউ টু অ্যান্ড গুড নাইট।